السلام عليكم صايك وعليكم السلام ورحمة الله غازيپور ده. وبركاته. جيت আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম। এই বিষয়টা আমাকে মানসিক ভাবে একটু বলুন, মানে যে একটু ই করছে, কোথাতে একটা বলছেন? গাজীপুর ঢাকা, কি প্রশ্ন, কি বলেন? মানে একটা বিষয় নিয়ে আমার মায়ের সাথে একটু মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে আমাকে। কি বিষয়? তো যদি একটু সময় দেন তো আমি 1 মিনিট একটু বলতাম আর কি। কি বিষয় বিষয় না বল, জি জি, বিষয়টা এরকম যে স্যার, সার্থ হয় তাহলে যাই যাস, তাতে তো মায়ের একটু যেন বল, ক্ষতি না। শেখ একটু বল। মনে হয় নেটে একটু সমস্যা হচ্ছে শেখ আপনার, তো ভাই বলতে চাচ্ছেন আর কি ওনার বিষয়টা। বলেন তো জি, আপনার আপনি প্রশ্নটা কন্টিনিউ বলেন। করুন। জি জি জি, তো জাজাকাল্লাহ খাইর। আমি বিয়ের আগে আমি 2টা নিয়ত করছিলাম, যে একটা নগদ মুহূর্তে বিয়ের চেষ্টা করব। তোমার আলহামদুলিল্লাহ মুহূর্তে বিয়ে করেছি, অল্প মুহূর্তেই অবশ্যই। আর যে শ্বশুরের বাড়ি থেকে কোনো কিছু নিব না, যেগুলো দেয় আর কি, মানে কোনো কিছু ফার্নিচার কিংবা যে কোনো জিনিস দেওয়ার বিষয়টা রেওয়াজ আর কি। খুব ভালো কথা, খুব ভালো কথা। এ কারণে মা যেন প্রতিবেশীদের কথা কিংবা কারো কোনো বিষয়ে সবাই পাচ্ছে কিংবা ই করছে, এই জন্য মন খারাপ। কারণ মন খারাপের জন্য আমি আবার কোনো কিছু যদি করি তো আমি বলি যে এটা ওদিকে, এই বিষয়টা আমাকে আশ্রয় নিতে হচ্ছে আর কি মিথ্যে। তো এটা আপনার তখন ওই মাকে বলতে হয়, মাকে খুশি কাজে বলতে হয় যে আমার শ্বশুর দিয়েছে, শাশুড়ি দিয়েছে নাকি, জি 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 এরকম মাকে না খুশ করা উচিত যে হারাম কাজ করতে বলছে, তাকে অসন্তুষ্ট করা উচিত এই সব ক্ষেত্রে। মিথ্যা না বলে স্পষ্ট ইসলামের কথাটা বলবেন যে আমার শ্বশুর কাছ থেকে নেওয়া হারাম ওই রকমই, যেমন তোমার জামাই যদি তোমার কাছ থেকে নেয় সেটা হারাম। আপনার বোন টোন আছে উস্তাদজি, আপনার? অনেকে আমি শুনলেন যে আমি আসলে বলতে বুঝতে পারছি, বলে দিচ্ছি যে আপনি বলবেন যে যদি তোমার মেয়েকে কেউ চাপ সৃষ্টি করে যে যাও তোমার বাবার বাড়ি থেকে নিয়ে এসো, তোমার মায়ের কাছ থেকে নিয়ে এসো, তো আপনাকে কেমন লাগবে? হ্যাঁ, অথবা আপনাকে যদি দিতেই থাকতে হয়, দিতে হয়, হ্যাঁ, তো কেমন লাগবে? আর যদি আপনি শরীয়ত না বুঝেন সেই জন্য দিচ্ছেন, তাই বলে আমাকে নিয়ে আসতে হয় এমন কথা নাই। ইসলামের কথা ক্লিয়ার বলবেন, এই সব ক্ষেত্রে মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। একমাত্র যদি আপনার ক্ষতির আশঙ্কা থাকে যে বাপ মা আমার ক্ষতি করে দিবে, আমাকে সংসার থেকে উচ্ছেদ করে বাড়ি থেকে বের করে দিবে, আমার কোনো জায়গায় নাই থাকা, যদি আমি বলি যে আমি যৌতুকটুক তো নিয়ে আসবো না, আমি কিছু নিয়ে আসবো না, তখন বলতে পারে যে নিজের এই টাকা দিয়ে কিছু কিনে নিলেন, খাট খাটলা আর এই সে ফার্নিচার অমুক তমুক, আর তারপরে বলেন যেগুলো আমার শ্বশুর শাশুড়ি দিয়েছে, কারণ আপনাকে সেই বাড়িতে থাকতে হবে সেই জন্য। কিন্তু যদি এগুলোর আপনি মুখাপেক্ষী না হন, তাহলে সোজা ইসলামের কথা স্পষ্ট ভাষায় বলবেন, ইসলামের কথা অকাল ইন্নানি মিনাল মুসলিমিন, স্পষ্ট ভাষায় বলবেন যে আমি মুসলিম, সুতরাং আমি হারাম খাব না, আর আমার শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু নিয়ে আসা এটা হারাম। বারাকাল্লাহ। একমাত্র যদি খুশি কিছু হাদিয়ে দিল সেটা আলাদা কথা, হাদিয়া শুধু একতরফা দিয়ে আমার কথা নেই যে আপনার শ্বশুর শাশুড়ি দিয়ে আপনাকে হাদিয়ে দিতে হবে। ঠিক, আল্লাহ হেদায়ত দান করুন এরকম বাপ মাকে।